السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, অনেকদিন পরে আমি আমার সেই প্রিয় কিতাব ওজিফার কিতাব ওজিফায়ে সালিহিন, যা আমাদের এই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হক দরবার স্যার সিনা দরবার শরীফ থেকে প্রকাশিত, আমি এই কিতাব নিয়ে অনেক কথা বলেছি এর আগে। যারা আগের ভিডিওগুলো দেখেছেন, এই কিতাব থেকে যেসব আমল দিয়েছি সেখানে বলেছি, আজ আর বিস্তারিত বলতে চাই না, শুধু বলবো এই কিতাবটি সম্পর্কে অনেকেই জানতে চান যে এটি কোথায় পাওয়া যায়। এটি ঢাকার বাংলা বাজারের স্যার সিনা প্রকাশনীতে পাবেন, আর যারা আমাদের বরিশালের এই স্যার সিনা দরবারের মাহফিলে আসেন, তারা যখন মাহফিল হয় তখন মাহফিলের সময় স্যার সিনা দরবার শরীফের বিভিন্ন লাইব্রেরিতে এটি বিক্রি হয়। অত্যন্ত চমৎকার একটি কিতাব, প্রায় 550 পৃষ্ঠার এই কিতাবের মধ্যে চমৎকার চমৎকার আমল রয়েছে। তো বন্ধুরা, আমার মা বোনদের জন্য আজকে এখান থেকে একটা চমৎকার আমল দিব। এই আমলটি একাধারে আমার মা বোনদের জন্যও অত্যন্ত উপকারী হবে এবং পুরুষ বন্ধুদের জন্যও অত্যন্ত উপকারী হবে। বিশেষ করে আমি কথাটা এ কারণে বললাম যে এই চ্যানেল খোলার পর থেকে প্রচুর প্রচুর পরিমাণে আমি আমাদের মা বোনদের চোখের পানি দেখেছি, তাদের কান্নার আওয়াজ আমি এই দুই কানে শুনতে শুনতে আমি নিজেও অনেক সময় কেঁদেছি। মূলত আমাদের দেশের মানুষ এখন আলট্রা মডার্ন হয়ে যাওয়ার কারণে পরকীয়াটা বেড়ে গেছে, স্বামী পরকীয়া করে, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী পরকীয়া করে। এই বেপরদিগি বেহায়ের কারণে সংসার ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রী তো অমিল, ঝগড়া ফাসাদ মারামারি, স্বামী মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, কোনোভাবে ফেরাতে পাচ্ছে না। আবার অনেক স্বামীরা বিদেশ থাকে, স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, কোনোভাবে স্ত্রীকে ফেরানো যাচ্ছে না। এরকম যাদের রয়েছে যে স্বামী পরকীয়া করে অথবা স্ত্রী পরকীয়া করে, অথবা স্বামী কোনোভাবেই স্ত্রীকে মেনে নিতে পারে না অথবা স্ত্রী কোনোভাবেই স্বামীকে মেনে নিতে পারে না, এরকম ক্ষেত্রে এই কিতাবের 460 পৃষ্ঠার এই আমলটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী। তবে এখানে একটুখানি কষ্ট আপনাদের করতে হবে, সেটি হচ্ছে মেস্ক এবং জাফরান এটি সংগ্রহ করে নিতে হবে। এই মেস্ক এবং জাফরান এটি আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন, অথবা যেসব দোকানে তাবিজের কিতাব বিক্রি হয় বা তাবিজের বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি হয় সেই সব দোকানে আপনারা পাবেন। তো এই মেস্ক জাফরানের দাম খুব বেশি না, একটা তাবিজ লিখতে হয়তো আপনার 20-30 টাকার কালি খরচ হবে, মেস্ক জাফরানের দাম একটু বেশি। তো আপনার 30 টাকা খরচ হলেও এটি আপনারা মেস্ক জাফরান দ্বারা লেখার চেষ্টা করবেন। যারা একান্ত মেস্ক জাফরান জোগাড় করতে পারবেন না, তারা নর্মাল লাল কালি দ্বারা লিখলেও হবে, তবে সেক্ষেত্রে এটার উপকারিতা কিন্তু ওরকম আর গ্যারান্টি সহকারে দেয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই কালি আপনারা সংগ্রহ করে, এটা পাউডার আকারে পাওয়া যায়, এরপরে আপনারা এটা লিকুইড করে নেবেন একটুখানি পরিষ্কার টিউবওয়েলের পানি দ্বারা, এটিকে মিশ্রণ করে আপনারা এক কলম পরিমাণে কালি তৈরি করে নেবেন। এরপরে সাদা কাগজের মধ্যে অত্যন্ত যত্ন সহকারে এই তাবিজটি লিখবেন, অজু করে নেবেন। যদি আপনারা নিজেরা না লিখতে পারেন, তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কোনো হাফেজকারী মাওলানা থাকলে, যারা আরবি সুন্দর করে লিখতে পারে, তাদের মাধ্যমে এটি লিখিয়ে নেবেন। তো এটি লেখানোর পরে এটিকে মাধুলি আকারে আপনার সাথেও রাখতে হবে না বা আপনার কোথাও ঝোলাতেও হবে না, এটি একদম সহজ। আপনি যথাসাধ্য চেষ্টা করবেন এটি একদম পাতলা কোনো সাদা কাগজের মধ্যে লিখতে, কেননা এটি অবাধ্য স্বামী বা অবাধ্য স্ত্রীর খাবারের সাথে মিক্স করে দিতে হবে, যাতে সে বুঝতে না পারে। অর্থাৎ সে দুপুরের খাবার যখন খায়, সেই খাবারের সাথে এটি আপনি মিক্স করে দিতে হবে, অথবা সকালের যে খাবারটা খায় আপনি খুঁজে নেবেন যে কোন খাবারের সাথে একটি মিক্স করলে সে ধরতে পারবে না। একদম পাতলা কাগজের মধ্যে লিখে নেবেন এবং সেটি একটুখানি ভিজিয়ে নেবেন, যাতে করে এই খাবারের সাথে আপনি মিক্স করে দিলে সে ধরতে না পারে। এটি আপনি রান্না করা তরকারির সাথেও মিক্স করে দিতে পারেন, অথবা যে কোনোভাবে আপনি এটি যদি পানির সাথেও মিক্স করে দেন তাতেও হবে। কোনো একটা খাবারের সাথে মিক্স করে এটি অবাধ্য স্বামী বা অবাধ্য স্ত্রীর খাবারের সাথে মিক্স করে তাকে খাইয়ে দিতে হবে, সে যাতে ধরতে না পারে। তো এভাবে করলে এটি আপনি এক নাগারে যদি কয়েকদিন করেন বা মাঝে মধ্যেই যদি আপনি কয়েকদিন করেন, দেখবেন যে তার এই অবাধ্যতা দূর হয়ে গেছে, সে আপনার দিকে একদম ঝুঁকে পড়বে। এটি একটি পরীক্ষিত তাবিজ। আমি আবারও বলছি, এই কিতাবের মধ্যে প্রত্যেকটা আমল অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত, আপনারা এগুলো আমল করে দেখতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার আমি তাবিজটি এখানে পড়ে শোনাচ্ছি, যাতে করে আপনারা লেখার সময় বুঝতে সুবিধা হয় যে এখানে কী লেখা রয়েছে, এবং আমি এটি ফুল স্ক্রিন
স্ক্রিন জুড়ে দিয়ে দিব যাতে করে আপনাদের এটি লিখতে সুবিধা হয়। আপনারা স্ক্রিনশট নিয়ে এরপরে আপনারা নিজেরা লিখবেন অথবা কারো মাধ্যমে এটি লেখাবেন, খুবই সহজ এটি। তো বন্ধুরা আমার আমি পড়ে শোনাচ্ছি। ইলাহি বিহুরমতি হযরত জিব্রাইল আলাইহিস সালাম, ইলাহি বিহুরমতি হযরত মিকাইল আলাইহিস সালাম, ইলাহি বিহুরমতি হযরত আসরাইল আলাইহিস সালাম, ইলাহি বিহুরমতি হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইলাহি বিহুরমতি হযরত কওমে ইফরশাকান, ইলাহি বিহুরমতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাহি বিহুরমতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলাহি বিহুরমতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলাহি বিহুরমতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলাহি বিহুরমতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নিচের দিকের যে কালিমাগুলো পড়লাম এর মধ্যে তাআলা শব্দটি নেই। আপনারা তাআলা শব্দটি লিখতেও পারেন না লিখতেও পারেন, এটি লেখা হচ্ছে আদব। অন্য কিতাবের মধ্যে তাআলা শব্দটি আছে, সেজন্য আমি পাঠ করার সময় তাআলা শব্দটি পড়লাম। তো বন্ধুরা আমার, এই কিতাবের এই তাবিজটি আপনারা খুব সহজেই লিখতে পারবেন। লিখে পাতলা কাগজের মধ্যে লিখে এটি পানির সাথে মিক্স করে, শরবতের সাথে মিক্স করে, অথবা তরকারির সাথে মিক্স করে, অথবা যে কোনোভাবে খাবারের সাথে মিক্স করে আপনারা অবাধ্য স্বামী বা অবাধ্য স্ত্রীকে খাইয়ে দিবেন। বিশেষ করে যারা পরকীয়ার কারণে কোনোভাবেই আপনাকে দেখতে পাচ্ছে না, যার সাথে পরকীয়া লিপ্ত সেই তার সব কিছু, এরকম যে সমস্ত স্বামী বা স্ত্রী রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। তো বন্ধুরা আমার, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক হিংসুক মানুষ আমার সাথে হিংসা শুরু করেছে, আল্লাহ যেন তাদের এই হিংসার হাত থেকে আমাকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।